হ্যালো এভরিওয়ান, আমি ম্যাজিশিয়ান পার্থ প্রতিম তোমাদের সকলকে জানাচ্ছি চিলড্রেন্স ডে এর আগাম শুভেচ্ছা। তোমাদের সকলকে চিলড্রেন্স ডে এর আগাম শুভেচ্ছা জানিয়ে এবং হোলি প্যালেস স্কুলের সকল টিচারদের ব্লেসিংস নিয়ে শুরু করছি আজকের আমার অনুষ্ঠান। আমি ম্যাজিশিয়ান পার্থ প্রতিম আর আমার সাথে রয়েছে আজকের গেস্ট। তো আসো, আজকের গেস্টের নামটা আমি জানি যে এখন করোনার সময়, তাই আমাদের সকলের মাস্ক পরে থাকা উচিত, তাই তো? কিন্তু আমাদের গেস্টরা তো তোমাকে দেখবে, আমাদের ফ্রেন্ডরা রয়েছে তারা তোমাকে দেখবে বাড়িতে বসে, তো তাদের জন্য আমি কি মাস্কটা একটুখানি খুলে দেবো? ডাক্তার শোনো না কি বলছে, বলছে যে সবসময় মাস্ক পরে থাকা উচিত। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু ওরা যে তোমাকে দেখতে পারবে না একটু মুশকিল হলো। একটু কিছুক্ষণের জন্য কি আমি তোমার মাস্কটা নামিয়ে দিতে পারি? হ্যাঁ, তোমার আর আমার মধ্যে তো ফিজিক্যাল ডিস্টেন্সিং টাও নেই, দেখছো না একদম ঘাড়ের উপরে বসে আছি, তো কি করে তুমি পড়েই গেল। কিন্তু এরকম কিন্তু তোমাদের সাথে যেন না হয়, তোমরা যখন বাইরে বেরোবে তখন যেন তোমাদের মাস্কটা একদম ভালো করে আটকানো থাকে, কখনো মাস্ক নিচে করবে না, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে তো, আমি কিন্তু তোমাদের তো মুখটা দেখানোর জন্য মাস্ক খুলেছি। হ্যাঁ তোমাদেরকে দেখানোর জন্য মাস্ক খুলেছে। আচ্ছা ঠিক আছে, এইসব কথা বাদ দাও, আমরা আমাদের পারফরমেন্স শুরু করি। তো র্যাঞ্চো এসে গেছে আজকে তোমাদের সামনে, আর র্যাঞ্চো তোমাদেরকে এখন, র্যাঞ্চো তুমি কি পারফর্ম করবে বলো? তুমি ম্যাজিক দেখাবে কি আবৃত্তি করবে, গান করবে, কি করবে বলো দর্শকদের? এই আমরা গান করো। হ্যাঁ গান করবে, বাহ ভেরি গুড, শুরু করো তাহলে, আমরা শুনে নিই তাহলে র্যাঞ্চোর গান। শুরু করো র্যাঞ্চো। এই গান করবে যে হারমোনিয়াম, তো তার হারমোনিয়াম হারমোনিয়াম লাগবে, খালি পাওয়া। তুমি সারগাম করতে জানো, তুমি যে হারমোনিয়াম চাইছো? এই সারেগামা। হ্যাঁ সারেগামা জানো? হ্যাঁ জানি তো, করো করো। হ্যাঁ তাহলে করো, শুরু করো, আগে সারগামটা শুনে নি তারপর শুনবো তোমার গান, ঠিক আছে? তাহলে শুরু করে দাও। হ্যাঁ শুরু করি। হ্যাঁ শুরু করো, শুরু করো। বাবা কি গলা! আচ্ছা তারপরে রে সারে, তারপরে গা, ভেরি গুড, সারে গামা, তারপরে বাবা কাকা জাগা মিশি। এই বাবা কাকা এরা কোথা থেকে এলো? এই আইও, মা হলে মা, মা হলে বাবা বলবো না? না মা হলে বাবা বলবে না, এটা সারগাম, এখানে অন্যরকম ভাবে হয়, এখানে হয় সারে গা মা, তারপরে হয় পা, তাই তো? তো সারে গা মা পা ঠিক করে করো। এই মায়ের পরে পা। হ্যাঁ মায়ের পরে পা হয়, ঠিক করে করো। মা মাথা মুন্ডু হাত। এই মাথা মুন্ডু কোথা থেকে এলো? এই আজ পা হলো, পা হলো মাথা হয় না? না পা হলে মাথা হবে না, সারগামে ওরকম হয় না, সারগামে কিরকম হয়? সারে গা মা পা, তারপরে হয় ধা, পায়ে পড়ে ধা। এই পায়ে পড়ে ধা। হ্যাঁ পায়ে পড়ে ধা, ঠিক করে করো। ধা গাধা, তুমি গাধা, তুমি গাধা। আর তোমার সারগান করার দরকার নেই, তুমি ছেড়ে দাও, তুমি গান গাইলে গাও, নইলে আমরা ম্যাজিক শো শুরু করি। গান গাওয়ার দরকার নেই, ছেড়ে দাও, আমরা ম্যাজিক শো শুরু করবো। আর কিন্তু ম্যাজিক শো শুরু করার আগে আমাদের ফ্রেন্ডদের জন্য তোমার কিছু জেনারেল নলেজ টেস্ট করবো, ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন করবো আর তোমাকে উত্তর দিতে হবে, রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে, বলতে পারবে গ্রীষ্মকালে, সামারে সব থেকে বেস্ট ফ্রুট কি হয়? গ্রীষ্মকালে সেরা ফল। হ্যাঁ গ্রীষ্মকালে সেরা ফল কি? আমি জানি, আম, আম, আম। হ্যাঁ আম, ম্যাঙ্গো, তাই তো? আচ্ছা বলতে পারবে যে আমের কি কি টাইপের আম পাওয়া যায়, মানে কি কি জাতের আম আমরা দেখতে পাই? এই আমের জাত। হ্যাঁ আমের জাত। এই হিন্দু আম, খ্রিস্টান আম, মুসলিম আম? না না, হিন্দু আম, খ্রিস্টান আম হয় না, আম ওরকম হয় না, আম কিরকম হয় আমরা বলি না, আমরা বলি মুম্বাই আম বলি, তাই তো? তো সেরকম ভাবে বলো মুম্বাই আম, আর ওই রকম আর কি কি আমের নাম তুমি জানো? এই মুম্বাই আম, কলকাতা আম, জয়পুর আম, রাজস্থান আম। আর কলকাতা, জয়পুর, রাজস্থান আম হয় না, কি বলবো। আচ্ছা মুম্বাই আম বাদ দাও, তুমি হিমসাগর আমের নাম শুনেছো তো? তো ওই রকম ভাবে বলো হিমসাগর আম, আর কি কি আম হয়? এই হিমসাগর আম, বঙ্গোপসাগর আম, আরব সাগর আম। আরে আরব সাগর আম, বঙ্গোপসাগর আম হয় না। আচ্ছা আমরা আমরা ল্যাংড়া আম শুনেছি, তাই তো? তো সেই রকম ভাবে বলো ল্যাংড়া আম, আর কি কি আমের নাম তুমি জানো? এই ল্যাংড়া আম, কানা আম, খোড়া আম, বোবা আম। আরে কানা, খোড়া, বোবা আম হয় না, দুধ। এইসব আমের নাম বাদ দিয়ে আর কোনো ভালো আমের নাম জানা নেই তোমার? হ্যাঁ জানি তো, বলো। হ্যাঁ তো সেইগুলো বলো। এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আম নয়,
ছাড়ো ছেড়ো, তোমার জেনারেল নলেজ টেস্ট করার দরকার নেই, আমরা আমাদের ম্যাজিক শোয়ে চলে যাব। তাহলে আমরা সকলে চলে যাচ্ছি আমাদের ম্যাজিক শোয়ে। সো রাইট জোনে সবাই একবার বাই বলে দাও, তুমি সবাইকে বাই বলে দাও। এই বাই বাই বাই, হ্যাঁ বাই বাই, রাইট জোনে বাই বলে দাও, আর আমরা শুরু করছি আমাদের ম্যাজিক শো। এইবার আমার কাছে আছে একটা ইয়েলো রঙের সিল্ক, আর
আর আমার কাছে আছে ভালো করে দেখে নাও এই ব্যাগটার মধ্যে কিছু নেই ব্যাগটা একদম খালি তাই তো ব্যাগের মধ্যে কিছু নেই এইবার এই ব্যাগের মধ্যে আমি ইয়েলো কালারের সিল্কটাকে ইয়েলো কালারের সিল্কটা কোথায় আছে এখন এই ব্যাগের মধ্যে আরেকবার চেক করি ইয়েলো কালারের সিল্কটা এই ব্যাগের মধ্যে আছে এই ইয়েলো কালারের সিল্কটাকে আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম চলে গেছে আমার পকেটের মধ্যে থ্যাংক ইউ থ্যাংকস আ লট থ্যাংক ইউ এবার নেক্সট যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটার জন্য প্রত্যেককে আমার সাথে 1 2 3 4 কাউন্ট করতে হবে প্রত্যেকে কাউন্ট করবে তো প্রত্যেকে বাড়িতে বসেই আমার সাথে 1 2 3 4 কাউন্ট করবে রেডি তাহলে প্রত্যেকে আমার সাথে কাউন্ট করবে ঠিক আছে কাউন্ট করো প্রত্যেকে 1 2 3 4 5 আমার হাতে ঠিক পাঁচখানা কার্ড রয়েছে আরেকটা মিলিয়ে নিই 1 2 3 4 5 আরেকবার কাউন্ট করো 1 2 দুটো হাত চেক চলে যাবে তাহলে সাথে কটা রইল তিনটে আসো মিলিয়ে নিই 1 2 3 4 আরেকবার কাউন্ট করো এবার হাতে ফাইনালি 3 রাইট আসো কাউন্ট করো 1 2 3 4 5 again আর একবার সবাই মিলে লাউডলি ঘরে বসে আমার সাথে জোরে জোরে কাউন্ট করো প্রত্যেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 থ্যাংক ইউ থ্যাংকস আ লট থ্যাংক ইউ আর নেক্সট ম্যাজিকটা দেখানোর জন্য আমার কাছে আছে এইটুকুনি বই এই বইটাকে আর একটু বেশি করে দিই দেখো আমার কাছে রয়েছে এই গ্লাসের থেকে আর একটুখানি বড় গ্লাস ভালো করে দেখো এই গ্লাসটা ছোট আর এই গ্লাসটা বড় রাইট তাহলে এই চলে গেল মিল্ক ছোট গ্লাস থেকে বড় গ্লাসের ভেতরে আর মিল্কটা আগের থেকে একটুখানি বেশি হয়ে গেছে রাইট তাই তো আচ্ছা এই যে মিল্কটা আছে এই মিল্কটাকে আর একটু বেশি করে দেবো হ্যাঁ আরো বেশি ওকে তাহলে এই গ্লাসটার থেকেও একটা বড় গ্লাস আছে আমার কাছে তাহলে দুটো গ্লাসের মধ্যে থেকে কোন গ্লাসটা বড় এই খালি গ্লাসটা রাইট তাহলে এই দেখো এই চলে গেল মিল্ক বড় গ্লাসের ভেতরে তাহলে আগের থেকে আরো বেশি হয়ে গেল রাইট থ্যাংক ইউ থ্যাংকস আ লট আচ্ছা এই যে লোকটা আছে এই লোকটাকে আরো বেশি করব আরো বেশি ওকে তাহলে আমার কাছে দেখো আছে আরেকটা বড় গ্লাস রাইট এই গ্লাসটা অনেকটা বেশি বড় তাহলে এই দেখো লোক চলে গেল বড় গ্লাসের ভেতরে আর আগের থেকে অনেকটা বেশি হয়ে গেল রাইট থ্যাংক ইউ থ্যাংকস আ লট এর থেকেও বেশি এর থেকেও আরো বেশি করে দেবো আসলে ম্যাজিকের একটা কথা আছে জানো তো অতি লোভে তাতি নষ্ট অনেক সময় আরো বেশি বললে কি হয় জানো অনেক সময় আরো বেশি বললে ঠিক এইরকম হয়ে যায় ভালো করে দেখো এই গ্লাসটা অনেকটা ছোট আর এই গ্লাসটা অনেকটা বড় রাইট তাহলে এই দেখো অনেক সময় আরো বেশি করলে ঠিক
এইরকম হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। আমার কাছে আছে একটা মাস্ক, এবার মাস্ক দিয়ে একটা ম্যাচ দেখাবো। মাস্ক কিন্তু করোনার সময় আমাদেরকে খুব কাজে লাগছে, তাই তো? আমাদেরকে করোনা থেকে প্রোটেকশন দিচ্ছে, এবং এই মাস্ক দিয়ে কিন্তু আমরা যখন ইচ্ছে যেখানে ইচ্ছে ম্যাজিকও দেখাতে পারি। কীভাবে? ভালো করে দেখে দাও যে মাস্কটা একটা নর্মাল মাস্ক, অর্ডিনারি মাস্ক, ঠিক আছে? এইবার যেটা করব, এই মাস্কের মধ্যে যদি একটু ম্যাজিক পাস করি, যদি যদি হোকাস ফোকাস, তাহলেই দেখবে এই মাস্কের মধ্যে থেকে কিন্তু তোমরা যেখানে ইচ্ছে যখন ইচ্ছে এইভাবে টাকা প্রিন্ট করে নিতে পারবে। তোমরা এইভাবে মাস্কের মধ্যে থেকে টাকাও নিয়ে আসতে পারবে। টু ম্যাজিক, থ্যাংক ইউ। এইবার নেক্সট যে ম্যাজিকটা দেখাবো, সেই ম্যাজিকটা আমাদের সকলের খুব কাজে লাগে। কেননা এইবার নেক্সট যে ম্যাজিকটা আছে, সেই ম্যাজিকটা আমাদের সকলের খুব কাজে লাগে। এইবার আমার কাছে রয়েছে একটা মানি প্রিন্টিং মেশিন। রিয়েলি এই মেশিনটা দিয়ে সবাই বাড়িতে বসে টাকা প্রিন্ট করে নিতে পারবে। আসো আমি একটা ডেমো দিই। আমার কাছে আছে একটা হোয়াইট পেপার, আর এই হোয়াইট পেপারটাকে আমি মেশিনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলে সামনের দিক থেকে দেখবে একটা হোয়াইট পেপার এসে যাচ্ছে। মেশিনটার মধ্যে স্পেশাল কিছু নেই। আমি একটা হোয়াইট পেপার দিলাম এবং মেশিনের সামনে থেকে দেখো একটা হোয়াইট পেপারই বেরিয়ে আসবে। কিন্তু যখনই আমি এর মধ্যে একটু ম্যাজিক পাস করবো, মানে গেলি গেলি ফোকাস ফোকাস, ম্যাজিক পাস করার সাথে সাথে আমি আবার একটা হোয়াইট পেপার ঢুকিয়ে দিলাম মেশিনের মধ্যে, তাহলে দেখবে সামনে থেকে সেটা একটা 2000 টাকার নোট হয়ে যায়। আর এইভাবে বাড়িতে বসেই টাকা চাপিয়ে নেওয়া যায় ম্যাজিকের মাধ্যমে। আর এই 2000 টাকার নোটে কিন্তু একটা সমস্যা আছে, মার্কেটে গেলে অনেক সময় এটার চেঞ্জ পাওয়া যায় না, রাইট? তো সেটারও সলিউশন আছে আমাদের। তার জন্য এই 2000 টাকার নোটকে আবার এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমি 2000 টাকার নোটকে আবার এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে দেখিয়ে আমরা এই মেশিনের সামনে দেখে 1, 2, 3, 4 চারটে 500 টাকার নোট। আর এইভাবে যখন ইচ্ছে আমরা 2000 টাকার নোটের খুচরো করে নিতে পারবো এই মানি প্রিন্টিং মেশিন দিয়ে। থ্যাংক ইউ। নেক্সট একটা পেন্সিলের ম্যাজিক। এইবার পেন্সিলের ম্যাজিকটা দেখানোর জন্য এই ম্যাজিকটাও আমি শিখিয়ে দেবো। এই পেন্সিলের ম্যাজিক করার জন্য একটা পেন্সিল বা পেনকে দু হাতের মধ্যে এইভাবে ধরে নিতে হবে। এবার আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে? এটা পড়ে যাবে, তাই তো? কিন্তু আপনারা সবাইকে বলুন যে না, আমার চোখে স্পেশাল পাওয়ার আছে। তোমরা এটা পড়ার পরে যখন এই পেন্সিলটাকে ছাড়বে দেখবে এই পেন্সিলটা পড়ছে না। আর তোমরা চাইলে এইভাবে পেন্সিলটাকে ছাকিয়েও দেখাতে পারবে, তাহলেও এটা পড়বে না। এটা কিভাবে হয়ে যাবে? ইটস ভেরি সিম্পল। এই পেন্সিলের ম্যাজিকটা করার জন্য তোমাদেরকে হাতের থেকে একটা আঙুল এইভাবে পেছনের দিকে ধরে রেখে দিতে হবে। এইভাবে একটা আঙুল ধরে রাখতে হবে। সামনে থেকে ঘুরলে দেখা যাবে 9 খানা আঙুল আছে, একটা আঙুল কম আছে, রাইট? কিন্তু খবরদার, কাউকে ওনার সময় দেবে না, এরকম ঝটপট দেখাবে আর ছেড়ে দেবে। সবাই করতে পারবে, কিন্তু এই পেন্সিলের ম্যাজিকে একটা সেকেন্ড স্টেপ আছে, সেটা শিখিয়ে দিই। এই পেন্সিলটাকে এইভাবে ধরলে পেছন থেকে এরকম ভাবে ভালো থাকবে আর সামনে থেকে এইরকম সবাই করতে পারবে। কিন্তু এই পেন্সিলের ম্যাজিকে একটা থার্ড স্টেপ আছে, সেটাও শিখিয়ে দিই। দেখো এই পেন্সিলটাকে এইভাবে ধরলে ধরা পর পেন্সিলটাকে এইভাবে ছেড়ে দেখবে তাও পড়ছে না। এটা কিভাবে হয়? ও সরি সরি সরি, আমি পেন্সিলটাকে ধরে আছি, তাই তো? আচ্ছা এইবার ঠিক আছে। এইবার পেন্সিলটাকে সামনে থেকে, পেছন থেকে, উপর থেকে, নিচ থেকে, চারদিক থেকে দেখানো যাবে, কোনো দিকে কিচ্ছু নেই। আর এই প্রথমবার পেন্সিলটাকে এইভাবে ঝাঁকিয়েও দেখানো যাবে, তাহলেও এটা পড়বে।
আমার ম্যাজিক শো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের চিলড্রেন্স ডে খুব ভালো কাটুক এই আশা রাখি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে সাবধানে থেকো, সবাই মাস্ক ব্যবহার করো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, বারবার করে হাত ধোও এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। এই আশা রেখে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি ম্যাজিশিয়ান পার্থ প্রতিম আমার ম্যাজিক শো আমি এখানেই শেষ করছি।